हेलो एवरीवन, दिस इज बिश्वित एंड वेलकम यू टू बीटीएस भोज अड्डा। आज के किंतु 27 জুলাই এবং আমরা চলেছি আজকে এক জায়গায় কভারেজ আছে। সকালবেলা এই মসলান্দপুর থেকে 11:40 এর গোবর্ডাঙ্গা লোকাল ধরে যাব এবং অ্যাজ অলওয়েজ আমি সব সময় একদম লাস্ট টাইমেই বেরোই, তো দৌড়াচ্ছি। দেখতে পাচ্ছেন এখনো 3 কিলোমিটার যেতে হবে, সো দেখা যাক আজকে সারাদিন কী কী হয়। যাবো গসিপ বি, এটা কিন্তু গড়িয়াতে এবং গড়িয়া অর্থাৎ গীতাঞ্জলি মেট্রো থেকে একদম কাছে। গীতাঞ্জলি মেট্রো নেমে দেখলাম এখান থেকে 1.9 কিলোমিটার মতন দেখাচ্ছে। তো যারা আমাকে দেখো, ফলো করো, জানো যে আমি মোটামুটি কাছাকাছি রাস্তা হলে হেঁটেই কভার করি আর কি। মানে জেনারেলি পাবলিক ট্রান্সপোর্ট নিই না, ওই কিছুটা ক্যালোরিবান যতটা করা যায় আর কি। তো হাতেও কিছুটা টাইম ছিল, হাঁটা শুরু করেছি এখান থেকে। এবার এখান থেকে যাব এখন গসিপ বি, দেখা যাক। বাকি ব্লগার্সরা এখনও এসে পৌঁছায়নি, কেন কি আমি কিছুটা আগেই এসেছি, তো আমার যেতেও কিছুটা সময় লাগবে। দেখা যাক আজ কী কী মজা হয়। সেই সব ফটোশ্যুট শুরু হয়ে গেছে, এসে সব সেজে গুজে রেডি। বিটিএস তো শুরু হবেই, তোদের ফটোশ্যুট এত তাড়াতাড়ি শুরু হলে কী করে হবে? ফটোশ্যুট চলছে, সব কটা চেয়ারে একবার করে বসবে, সব কটা চেয়ারে। এই লাস্ট, আবার লাস্ট, আবার লাস্ট, যতগুলো টেবিল আছে সব জায়গায় একটা করে ছবি চাই। কি করবি এত ছবি দিয়ে? ও রেস্ট কর, জল খাও, একটু জল খাও না, মানে আবার তুলবে। প্ল্যান ওটা করে রেখেছে, এখন একবারে বলতে পারছে না, চলে যাচ্ছে, তো কম যাচ্ছে না। ও সব করে টেবিল, কোনো টেবিল ছাড়ছে না। ওলা কিছু থামলে যেন তুলছি, এটিও দিতে হবে না তার জন্য। এবার আমি বুঝলাম যে তখন থেকে এখানে কেন দাঁড়িয়ে রয়েছে, এই যে দাঁড়িয়ে থাকার কারণ এটা, এখানে আয়না আছে, তাই জন্য তখন থেকে এখানে দাঁড়িয়ে রয়েছে। আমি ভাবছি এখানে দাঁড়িয়ে কেন রয়েছে, পালিয়ে গেছে অমনি। অ্যাঙ্গেল বাদ নেই, কোথাও বাদ নেই, এখানেও চলে এসেছে, এখানেও। তোর পেছনে এবার আমি একটা ক্যামেরা রেখে দেবো, ওর পেছনে একটা ক্যামেরাম্যান দিয়ে দিবি তো এবার থেকে। কোনো কোনা ছাড় দিচ্ছে না, কোনো কোনা না। হ্যাঁ এই তো এখানে, এইখানে তখন ও দেখি এখানে দাঁড়িয়েই রয়েছে। আমি কি ব্যাপার, ওই কোনায় অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে কেন? এসে দেখি যে এখানে হয় না। অলোকেশ এবার বদলা নিচ্ছে, ওকে ও অলোকেশ দিয়ে অনেক ছবি তুলেছে, এবার অলোকেশ ওর ক্যামেরা ধরিয়ে দিয়েছে। বদলা, এটাকেই বলে বদলা। যা এবার বলতে গেছিল, ঘুরলো, ঘুরে ক্যামেরা দেখে চুপ হয়ে চলে গেল। মহিলার কানে কানে কথা বলছে, মহিলার কানে কানে কথা বলছে। কি পোজ মাইলি, কি পোজ মাইলি, ক্রিয়েটিভ পোজ কোথা থেকে আসে এসব ক্রিয়েটিভিটি গুলো? কোথা থেকে পাস একটু বলতো আমাকে, কোথা থেকে পাস এই ক্রিয়েটিভিটি গুলো? দীপসাও আজকে পেয়েছে কাউকে যে ও ছবি তুলে দেবে। আমি কি করলাম, আমার ছবি তো কেউ তুলেই দেয় না, তোরা তো নিজেদের নিয়ে ব্যস্ত। আমি তুলে দিই, এরকম বলো না। হ্যাঁ তুই দুই একদিন দিস। পছন্দ হচ্ছে মনে হচ্ছে এই ভদ্রমহিলাকে, আসার পর থেকে কানে কানে কথা বলছে, নয় চা খাওয়াচ্ছে। দেখ এবার চা খাওয়াতে গেছে, এবার চা খাওয়াতে গেছে, একটু আগে কানে কানে কথা বলছিল, এবার চা খাওয়াতে গেছে। চা খাবে না কফি খাবে আগে জিজ্ঞেস কর, তুই তো নিয়ে চলে আসলি, জিজ্ঞেস কর আগে কি খাবে। খাবে বলেছে খাইয়ে, এটা খাবে বলেছে, আর পোজগুলো তুই খাবি, কম্বল পোজগুলো খাবি, যদি কফিটা এনে দিই। চেয়ার ভেঙে যদি পড়িস তখন বোঝা যাবে, টপ শট বেরিয়ে যাবে। এবার এদেরকে বার্গার খাওয়াচ্ছে, একটু আগে ওই ভূতটাকে কি সব খাওয়াচ্ছিল, এখন এদেরকে বার্গার খাওয়াচ্ছে। সবারই তো খিদে পায়, সবারই তো খিদে পায়।
আছে আমার সেন্টার এরকম হবে এই চাবি এই গিয়ে এরকম হলো ঠিক আছে এবার এখান থেকে এই মুভ করছে মুভ করে যখন ওটা মুভ করলো তুই তখন ফ্রেঞ্চ ফ্রাইটা ডুবিয়ে কামড়াবি ঠিক আছে তখন ক্যামেরা ওর ফেসে রয়েছে এবার ও যেই না কামড় দিল সঙ্গে সঙ্গে আবার ক্যামেরাটা এরকম প্যান হলো প্যান হয়ে বেরিয়ে আসলো তখন আমি স্যান্ডউইচটা খেলাম এরকম ভাবে টোটাল জিনিসটা হবে এই বেল্ট আর মুরগিটা ওই দেখ বেল্ট তোর মতন বেল্ট পড়েছে মুরগিটা দেখ মুরগিটা তোর মতন বেল্ট পড়েছে কার বেল্ট কে পড়েছে তুই মুরগিটা পড়েছিস না মুরগি তোরটা পড়েছে ও যেমনি ওই মহিলাটার সঙ্গে কথা বলছিল ও বাইরে ভেতরে ছবিটার সঙ্গে কানে কানে তুই ওরকম কথা বলে জিজ্ঞাসা কর ওই মহিলাকে ছাড়ছে না আজকে এই রাত্রিরে এই মহিলা সবাই তোদের ঘাড়ে উঠবে মহিলা না মানে মহিলা সবার ঘাড়ে উঠবে সবাই মহিলার ঘাড়ে উঠবে না মহিলা সবার ঘাড়ে উঠবে আজকে ঠিক আছে ওর ওর মুখ থেকে স্টার্ট হচ্ছে এই ঘুরছে এই ঘুরে চলে আসছে আমার ঠিক আছে এই খাবারে হচ্ছে জুম এই খাবারে জুম হয়ে এই বেরোচ্ছে তখন আমি খাচ্ছি মানে যখন এখান থেকে ওই দিকে যাচ্ছে তখনও মানে চা বা কফি কিছু একটা খাচ্ছে খেতে খেতে কথা হচ্ছে তখন এরকম ভাবে আসছে এসে খাবারে জুম হলো খাবারে যখন জুম হলো আমি একটা স্টিক তুলে কমন দিলাম ব্যাস শর্টকাট বসে এই পুরো স্প্রেডটা নিয়ে একটা প্যান করবি না স্প্রেডটা প্যান করবি ঠিক এরকম জায়গা থেকে স্প্রেডটা প্যান করে এই ঘোরালি ঘুরিয়ে এই জুম আউট হচ্ছে রিক্সার মুখে এবার এই পেছন থেকে আমার পেছন থেকে চলে গিয়ে এরকম ভাবে এসে ওর মুখে শেষ হচ্ছে হয়ে আবার প্যান হয়ে আবার এরকম তো এটা হচ্ছে এটা বুঝে গেছিস মাঝে পাঁচটা অবশেষে খাওয়া দাওয়া আমাদের শুরু হয়েছে অলোকেশ দেখা যাচ্ছে অলোকেশ আজকে প্রচণ্ড খাটাখাটনি করেছে বিটিএস এর আজকে যত শুট দেখতে পাচ্ছে সমস্তটাই অলোকেশ করেছে অনেক কষ্টে কষ্টে এখন খেতে পেয়েছে বেচারা অনেক খাটিয়েছে ওজন কত কমে গেছে 500 কি 1 কেজি ওজন তো কমেছে বাকিরা খেতে ব্যস্ত কোনো দিকে তাকানো নেই ক্যামেরা ক্যামেরা পড়ে হবে আগে খেয়ে নি সবাই খেতে ব্যস্ত কারোর মুখে কোনো কথা নেই সাইলেন্ট ক্যামেরা দেখ ক্যামেরা সরাও তো এখন খেয়ে নি এরকম একটা ব্যাপার কি হচ্ছে প্রায়োরিটি প্রায়োরিটি মুখে এতটা ঠুসেছে এক টেবিলে এতজন তো যদি ভাগে না পায় ওই জন্য মুখে পুরো ঠুসে নিয়েছে কথা বলতে পারছে না এতটাই ঠুসেছে আর বাতিতে তো কথা বলার জায়গাই নেই সব মুখে ঠুসে বসে আছে আর যে পাশের লোক যদি নিয়ে নেয় তাহলে খাবারে কম পড়ে যাবে যতটা পারো আগে তাড়াতাড়ি ঠুসে না সে ছোটবেলায় আমরা যেরকম করতাম করে খেয়ে নেব সেটা চলছে খাওয়া দাওয়া চলুক এখনো আমার লম্বা লড়াই বাকি রয়েছে বাংলাদেশ যেতে হবে দেখা যাক কি হয় কার কোনটা ভালো বাবা কি একটা কথা বলছিল সঙ্গে সঙ্গে আমি জানি না তোর কোনটা ভালো লেগেছে বল স্যান্ডউইচ গুলো সবকটাই খুব ভালো লুকিয়ে লুকিয়ে খাচ্ছে মুখে এতটা খেসেছে ক্যামেরার সামনেও আর আনতে পারছে না মুখ তুমি তো আমার দিলে আমাকে এতটা কোনটা ভালো তো আমার ভালো লেগেছে সব ভালো লেগেছে হ্যাঁ কিন্তু স্যান্ডউইচটা বেটার লেগেছে সবকটা স্যান্ডউইচ আর চিকেন বারবিকিউ আর আমার সব থেকে ভালো লেগেছে আইসক্রিমটা খাওয়া দাওয়া প্রায় শেষের পথে ফাঁকা করে ফেলেছে সমস্ত কিছুটা বাকি রয়েছে এটা এই যে রাইসটা এটার দীক্ষা শেষ করবে আর এই যে নুডলসটা আপনারাও দেখছেন লিখে রাখুন ঠিক আছে না হলে ওকে ধরবে আজকে যেহেতু কভারেজ তাড়াতাড়ি হয়ে গেছে আজকে কিন্তু বাড়ি এসেছি একটু বেশ কিছুটা তাড়াতাড়ি প্রায় 9:30-10:00 মধ্যে বাড়ি ঢুকে গেছি তারপরে কিছু কাজ ছিল সেই কাজগুলো কমপ্লিট করে এখন বিটিএসের এডিট নিয়ে বসার পালা এবং এখন বাজে 3টার কাছাকাছি আর কি
এখন বিটিএস এডিট হবে। কেমন লাগছে বিটিএস এর ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানান এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে আরো নতুন নতুন ভিডিও আনতে পারি এবং আরো ভিডিও আনার উদ্যমটা যাতে বেড়ে যায়। এবং যেটা আগেও বললাম বারবার বলছি, কেমন লাগছে আপনাদের বিটিএস এর ভিডিওগুলো অবশ্যই অবশ্যই করে কমেন্ট করে জানান। চলুন দেখা হবে বিটিএস এর নেক্সট এপিসোড।